মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গরম গরম লুচি চলে এসেছে, এতগুলো খাবার কার জন্য? আমি কিন্তু খাবো না কিছু। খাবে না কেন তিস্তা? খাবে না দেখেছো? তুমি খাবে না মানে এই আজকালকার ছেলে মেয়েদের না এই একটা সমস্যা। এই ব্রেকফাস্ট করবে না কেন, কি হয়েছে? আসলে আমার একটু তাড়া আছে, আর তাছাড়া এমনি আমি বাইরে কোথাও খাই না। আমার অনেক গোছানো গোছানো বাকি আছে। আসলে আমি আজ সন্ধেবেলার ফ্লাইটেই বরাবরের মতো দিল্লি চলে যাচ্ছি। কলকাতায় থাকা আমার আর হবে না। তিস্তা দিল্লি চলে যাবেন, যাক একদিকে ভালোই হলো। আর আন্টি আমাকে কাল রাতে ফোন করে এমনভাবে বললেন, আমি আর না করতে পারলাম না, তাই চলে এলাম। তিস্তা তুমি দিল্লি চলে যাচ্ছ বরাবরের মতো? তিস্তা আমি তোমাকে যেটা বলেছিলাম, যে প্রস্তাবটা আমি তোমাকে দিয়েছিলাম, তিস্তা তুমি তো বলেছিলে তুমি ভেবে দেখবে। মহেশ্বর, নিজের শাশুড়ি মাকে মিথ্যে বলছি একটা, খুব বিপদে পড়ে বলছি, বিশ্বাস করো মহেশ্বর, আমার দোষ নিও না, হ্যাঁ আমায় ক্ষমা করো। তিস্তা আসলে আন্টি, আমার পিসেমশাইয়ের এক বন্ধু দিল্লিতে থাকেন, তো ওনার ছেলের সাথেই আসলে আমার, আমায় ক্ষমা করবেন আন্টি, ওই প্রস্তাবটা আমার পক্ষে মানা সম্ভব নয়। আর তাছাড়া আমার পিসেমশাই একেবারে দিল্লি চলে যাচ্ছেন, সেখানে গিয়ে ব্যবসা স্যাপসা শুরু করবেন, কলকাতার পর্ব আমার মিটে গেছে আন্টি, আমাকে এবার দিল্লি চলে যেতে হবে। আন্টি আপনি মন খারাপ করবেন না, আপনাদের সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালো লেগেছে, আমি ফোনে যোগাযোগ রাখবো আপনাদের সাথে। কি নাটক কি নাটক, উফ, তোমার নাটকের পর্ব তো আমি এখানেই শেষ করব, তুমি শুধু দাঁড়াও। তুমি একেবারেই দিল্লি চলে যাবে? আসলে তুমি এতদিন ধরে এ বাড়িতে আসছো, আমাদের ফ্যামিলির সাথে জড়িয়ে গেছিলে, এটা ভেবে সত্যি খুবই মানে খারাপ লাগছে আমার। আমি তো ভেবেছিলাম অনির সাথে তোমার সম্পর্কটা একটা পারিবারিক আত্মীয়তায় রূপ নেবে। অন্তত বিয়ের কমপ্লিকেশনস থেকে তো মুক্তি পাওয়া গেল। তিস্তা আপনার ফ্লাইট কখন? এই তো এই অনি বলছে যে তুই তিস্তাকে তোর ঘরে একটু নিয়ে যাবি, ওর সাথে পার্সোনালি কথা বলবি, কত দূরে চলে যাবে বলতো তিস্তা, আবার কবে দেখা হবে, নিয়ে যা না ওকে তোর ঘরে। না না বরং আমি থাক না, তিস্তা তো চলে যাচ্ছে, আর তাছাড়া ও যখন আমাদের বাড়ির পরিবারের সঙ্গে আত্মীয়র মতো আর থাকবে না, তখন আর শুধু শুধু পিছুটান রেখে কি লাভ বলো। ও তিস্তা তুমি যে চলে যাচ্ছ আমাদের, সিরিয়াসলি সবার খুব খারাপ লাগছে গো, খুব মন খারাপ আমাদের। আচ্ছা তিস্তা মোটামুটি আমাদের বাড়ির সবার সঙ্গেই তোমার আলাপ হয়ে গেছে? ও হো, শুধু শ্যামলির সঙ্গে তোমার আলাপ হয়নি তাই না? আচ্ছা দাঁড়াও, আজকে কিন্তু ওর সঙ্গে আলাপ করেই যেও তুমি। শ্যামলিকে চেনো তো? দাদা ভাইয়ের ওয়াইফ। না না থাক থাক, আসলে আমার সাথে আন্টির যা কথা হয়েছিল উনি নিশ্চয়ই শুনেছেন, শুধু শুধু এখানে ডাকলে বিড়ম্বনায় পড়ে যাবে, আমি এখন বরং উঠি। না না আমাদের শ্যামলি তো দারুণ মেয়ে, ভীষণ ভালো মেয়ে, একদম অন্যরকম, ওর মাথা না একদম বরফের মতো ঠান্ডা, আর ভীষণ সাহসী। দাঁড়াও ওকে ডেকে দিচ্ছি, তুমি আলাপ করে যাও। আরে অপলা থাক না, শ্যামলি বাড়িতে নেই, হোটেলে গেছে। না ঠাম্মি হোটেলে যায়নি, আসলে আমি আজকে সকালে মর্নিং ওয়াক করতে ওদিকটাতে গেছিলাম, গিয়ে দেখলাম হোটেল বন্ধ। হ্যাঁ ইনফ্যাক্ট আমিও তো আজকে সকালবেলা শ্যামলিকে দেখলাম। শ্যামলি শ্যামলি, আচ্ছা থাক না, নিশ্চয়ই কোনো কাজে গেছে, আর তাছাড়া শ্যামলি তো তিস্তাকে খুব একটা পছন্দ করে না। শুধু আমি
এখন ওর তিস্তাকে অপছন্দ করার কি কারণ থাকতে পারে বলো তো? এই প্রিয়া, আরো ডাক না শ্যামলিকে, আলাপটা করুক, সেটাই ভালো। তিস্তা, তুমি তো আমাদের বাড়ির সকলকে দেখেছ, আমাকে দেখেছ, আমার ছেলেটাকে দেখেছ, একবার ওকে দেখেই যাও না, একবার ওকে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কেন তোমাকে এই প্রস্তাবটা দিয়েছিলাম, কেন তোমাকে আমি এতবার করে রিকোয়েস্ট করেছিলাম, বুঝতে পারবে ওকে দেখলে। কোথায় সে, দেখছিলাম তো তাকে, আসছে না কেন এতক্ষণ ধরে? আমি শ্যামলি, শ্যামলি আন্টি, আমি একটু বাথরুমে যাব। দাঁড়া না তিস্তা, দাঁড়া, সবসময় বাথরুমে পালিয়ে গেলে হবে? পালিয়ে পালিয়ে তো বেশ অনেকগুলো দিন কাটিয়ে ফেললে তুমি, তার সাথে সাথে এই বাড়ির সবকটা মানুষকে অনেক বোকাও বানিয়েছো তুমি। তোমার খেল আজ খতম তিস্তা। তিস্তা তো সবার আদরের তিস্তা, বড় মামি তুমি তিস্তাকে খুব ভালোবাসো না? ও দাদা ভাই, তিস্তা তোমার খুব প্রাণের বন্ধু, তাই না? ও হ্যাঁ, একটু আগে যে আমরা শ্যামলিকে ডাকাডাকি করছিলাম, যতই আমরা চিৎকার করে গলা ফাটিয়ে শ্যামলিকে ডাকি না কেন, শ্যামলি এখানে আসতে পারবে না গো। কি ঠিক বলছি তো? শ্যামলি আর তিস্তা এক জায়গায় একসাথে কখনো আসতে পারবে না। কেন বলো তো? ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।